টস হেরে সাউথ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো সাতান্ন রান তুলতে পারে সাউথ আফ্রিকা চার উইকেট হারিয়ে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ব্যান্ডার তিনি করেছেন একশো বলে একশো রান এবং অপর দিকে এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলা কুইন্টন ডিকাক তার এবারের বিশ্বকাপে চতুর্থ হান্ড্রেড তুলে নিয়েছেন তিনি একশো বলে একশো রান করেছেন জবাবে তিনশো আটান্ন টার্গেটে খেলতে নেমে মার্কো জেনসনের পেস এবং কেশব মহারাজের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড পটিয়াদের দেওয়া এত বড় টার্গেটে তারা খেলতে নেমে তারা শেষ পর্যন্ত একশো রানে অল আউট হয়ে যায় একশো রানে এই ম্যাচ জয়লাভ করে সেমিফাইনালে দৌড়ে নিজেদের অবস্থান আরো জোরালো করলো সাউথ আফ্রিকা সো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে এবারে বিশ্বকাপে কোন চারটা দল সেমিফাইনাল খেলবে অবশ্যই বক্সে জানাবেন এবং বিশ্বকাপের সকল ম্যাচের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন